আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। এখানে বলা হয়েছে যে এওবি এর বিপ্রতীব কোণ কোনটি, কোণ এওবিকে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটির সাধারণ বাহু নির্দেশ করো এবং প্রমাণ করো যে কোণ এওবি এবং কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। প্রথম অংশে বলা হয়েছে কোণ এওবি এর বিপ্রতীব কোণ কোনটি। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে কোণ এওবি এর বিপ্রতীব কোণ সিওডি। এখন আমরা দ্বিতীয় অংশে আসি। এখানে বলা হয়েছে কোণ এওবিকে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটির সাধারণ বাহু নির্দেশ করো। তাহলে প্রথমে আমরা কোণ এওবিকে সমদ্বিখণ্ডিত করে ফেলি। প্রথমে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে একটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এরপরে বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ আঁকলে বৃত্তচাপ দুইটি মনে করি কিউ বিন্দুতে ছেদ করে। আমরা যদি ও কিউ যোগ করে দিই তাহলে আমরা এক সাধারণ বাহুটি পেয়ে গেলাম যা কিনা কোণ এওবিকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে বলা হয়েছে যে প্রমাণ করো যে কোণ এওবি এবং কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। তাহলে প্রথমে আমরা কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক এঁকে ফেলি। সিকে কেন্দ্র করে প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং ডিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্তচাপ আঁকি যা পি বিন্দুতে ছেদ করে। এখন আমরা ওপি যোগ করে দিলাম। প্রমাণ করতে হবে যে এওবি এবং সিওডি এর সমদ্বিখণ্ডক অর্থাৎ এওবি এর সমদ্বিখণ্ডক ও কিউ এবং সিওডি এর সমদ্বিখণ্ডক ওপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ পি ও কিউ একই সরলরেখায় অবস্থিত, এটাই আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে দেখি যে ও কিউ কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ বি ও কিউ সমান কোণ এ ও কিউ। তাহলে কোণ এ ও বি সমান কোণ এ ও কিউ যোগ কোণ বি ও কিউ। যেহেতু এই দুটোর কোণ সমান তাহলে আমরা লিখতে পারি যে সমান টু কোণ এ ও কিউ। একইভাবে কোণ সিও ডি এর সমদ্বিখণ্ডক ওপি, তাহলে কোণ সিওপি সমান কোণ পিওডি, যেহেতু ওপি কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখতে পারি যে কোণ সিওডি ইকুয়ালস টু কোণ সিওপি যোগ কোণ ডিওপি। যেহেতু এই দুটো কোণ সমান তাহলে আমরা লিখতে পারি যে সমান টু কোণ সিওপি। এখানে আমরা দেখছি যে যেহেতু কোণ সিওডি সমান কোণ এওবি, অর্থাৎ আমরা লিখি কোণ এওবি সমান কোণ সিওডি, যেহেতু এরা বিপ্রতীব কোণ, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে টু কোণ এও কিউ সমান টু কোণ সিওপি, অর্থাৎ কোণ এ এ ও কিউ সমান কোণ সিওপি। এ ও কিউ অর্থাৎ এই কোণ সমান সিওপি, এই কোণ। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোণ এ ও কিউ সমান সিওপি যদি হয় তাহলে এটা আসলে বিপ্রতীব কোণ বলা যায়। যেহেতু কোণ এ ও কিউ সমান বিপ্রতীব কোণ সিওপি, তাহলে আমরা বলতে পারি যে পি ও কিউ একটি সমান্তরাল রেখা, অর্থাৎ এটা একই সরলরেখা অবস্থিত। তাহলে আমরা প্রমাণ করলাম যে এওবি এবং কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক যা কিনা পিকিউ একই সরলরেখায় অবস্থিত। তাহলে এভাবে আমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো।